আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আকাশ, আপনারা দেখছেন আইনো বাংলা। বন্ধুরা, এতক্ষণে হয়তোবা আপনারা বুঝে গেছেন যে আজকে আমরা কী বিষয় শিখব। তবুও আমি আপনাদের সুবিধার জন্য আবারও বলছি যে আজকে আমরা শিখব যে কীভাবে আমরা আমাদের শাওমি ফোন দিয়ে ডিএসএলআরের মতো পিক তুলব। বন্ধুরা, এটিকে ডিএসএলআর না বলে আমরা পোর্ট্রেট মোডে পিক তোলাও বলতে পারি, কিন্তু পোর্ট্রেট মোড বললে অনেকেই হয়তোবা নাও বুঝতে পারে যে আসলে পোর্ট্রেট মোড কী। কিন্তু যদি আমি আপনাদেরকে বলি যে কীভাবে ডিএসএলআরের মতো পিক তুলবো সেটি আপনাদের শিখাবো, তাহলে আপনারা সকলেই বুঝতে পারবেন যে আজকে আপনাদের কী বিষয় শিখাবো। সো বন্ধুরা, যদি আমরা আমাদের শাওমি ফোন দিয়ে ডিএসএলআর বা পোর্ট্রেট মোডে পিক তুলতে চাই, তাহলে আমাদের কিছু রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে। এবং রিকোয়ারমেন্টগুলো হচ্ছে যে আমাদের ফোনটি অবশ্যই রুটেড হতে হবে, আমাদের ফোনের প্রসেসরটি অবশ্যই স্ন্যাপড্রাগনের হতে হবে, এবং আমাদের ফোনের অ্যান্ড্রয়েড ভার্সনটি হতে হবে অ্যান্ড্রয়েড নোগাট 7.0 থেকে এর উপরে। সো বন্ধুরা, এই তিনটি রিকোয়ারমেন্ট যদি আমাদের পূরণ করা হয়ে যায়, এরপরে আমাদের পরবর্তী স্টেপে যেতে হবে। এবং পরবর্তী স্টেপ খুবই সহজ, আমি আপনাদের দেখিয়ে দিব যে পরবর্তী স্টেপে কী কী কাজ করতে হবে। কিন্তু এর পূর্বে বন্ধুরা, আপনাদের একটি কাজ করতে হবে, এবং সেই কাজটি হচ্ছে যে আপনারা যদি এখনও আইনো বাংলাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আইনো বাংলাকে সাবস্ক্রাইব করে নেবেন। সো বন্ধুরা, চলুন এখন আমরা শিখি যে কীভাবে আমরা আমাদের যে কোনো শাওমি ফোন দিয়ে ডিএসএলআরের মতো বা পোর্ট্রেট মোডে ছবি তুলব। তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার ফোনটি কিন্তু রুটেড, দেখতে পাচ্ছেন আমি রুট চেকার অ্যাপ দিয়ে তারপরে রুট চেক করে আপনাদের দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন এটি রুটেড। সো আপনারা যদি রুট করতে চান, তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে শিখে নেবেন যে কীভাবে আপনারা আপনাদের ফোনটিকে রুট করবেন। সো এরপরে আমাদের একটি কাজ হচ্ছে যে আমরা একটি গুগলের ক্যামেরা ডাউনলোড করবো, আমি এটিরও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এই গুগল ক্যামেরাটি ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন। সো আমি এখন এই গুগল ক্যামেরাটি ইনস্টল করে নিচ্ছি, এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন কি করব, গুগল ক্যামেরাটি আমার ফোনের মধ্যে ইনস্টল করব। আপনারা বন্ধুরা অবশ্যই গুগল ক্যামেরাটি ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে তারপরে ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গুগল ক্যামেরা, এবং এটিকে আমরা এখন ইনস্টল করে নেব। বন্ধুরা, এটি ইনস্টল হওয়ার পরে যদি আমরা এটিকে ওপেন করি, তাহলে দেখতে পাবেন যে এটি কিন্তু ক্লোজ হয়ে যাবে, এটি চলবে না, কারণ আমাদের আরও একটি কাজ আছে, সেটি কমপ্লিট করার পরে আমরা এটিকে ব্যবহার করতে পারবো। সো এখন আমরা কী করবো, যেহেতু এটি ইনস্টল হচ্ছে, দেখতে পাচ্ছেন ডান হয়ে গেছে, সো আমরা এটিকে ওপেন করলাম না, কারণ এটি ওপেন করলে ক্লোজ হয়ে যাবে। এরপরে আমাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে বন্ধুরা, এবং সেই অ্যাপটির নাম হচ্ছে বিল্ড প্রোব। আমি আপনাদের দেখাচ্ছি যে কোন অ্যাপটি, দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আপনাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করব। সো প্রথমে আমাদের কী করতে হবে, আমরা আমাদের ফোনের মধ্যে যে প্লে স্টোর রয়েছে, আমরা প্লে স্টোরটি ওপেন করব, এবং এখানে সার্চ বারে গিয়ে লিখব বিল্ড প্রোব। বন্ধুরা, আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, সো আপনারা কী করবেন, বিল্ড প্রোব লিখে সার্চ করবেন, তাহলে আপনারা এই অ্যাপটিকে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন বিল্ড প্রোব এডিটর। সো আপনারা এটিকে ডাউনলোড করে নেবেন, এবং যখন আপনাদের ডাউনলোড করা হয়ে যাবে তখন আপনারা এটিকে ওপেন করে নেবেন। সো বন্ধুরা, আমাদের যেহেতু ডাউনলোড করা হয়ে গেছে, সো আমরা এখন এটিকে ওপেন করব, এবং ওপেন করার পরে আমাদেরকে পারমিশন চাইবে, আমরা সেটিকে গ্র্যান্ট করে দেবো। বন্ধুরা, আবার বলছি, পারমিশন চাইলে আমরা সেটিকে গ্র্যান্ট করে দেবো। এবং এরপরে দেখতে পাচ্ছেন এডিটের মধ্যে একটি অপশন থাকছে, কলম রয়েছে, সেটিতে আমরা প্রেস করলাম, এবং একদম স্ক্রল ডাউন করে নিচে চলে যাব, একদম নিচে, এবং নিচে দেখতে পাবেন একটি আমরা কলম রয়েছে, আমরা এই কলমে প্রেস করবো। এবং বন্ধুরা, আমি এর একটি কোড রয়েছে, আমি এই কোডটি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেটি থেকে কপি করে তারপরে এখানে পেস্ট করে দেবেন। একদম নিচে গিয়ে প্রেস করার পরে দেখতে পাবেন একটি লেখা লিখতে বলবো, আপনারা এখানে গিয়ে পেস্ট করে দেবেন। বন্ধুরা, এরপরে আমরা সেভে প্রেস করবো, এবং সেভে প্রেস করার পরে নিচে দেখতে পাবেন 7 exit। সো আমরা 7 exit প্রেস করার পরে দেখতে পাবেন যে আমাদের কাজ হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা আমাদের ফোনটিকে রিবুট করে দিব। সো আমরা এখন কী করছি, আমাদের ফোনটিকে রিবুট করে দিচ্ছি, এবং রিবুট করার পরে যখন আমাদের ফোনটি ওপেন হবে, তখন আমরা যদি আমাদের গুগল ক্যামেরাটি ওপেন করে দেখি, তাহলে দেখতে পাবেন এটি কাজ করছে। সো আমরা এখন দেখতে পাচ্ছেন গুগল ক্যামেরাটি যেখানে রয়েছে, আমরা এখান থেকে গুগল ক্যামেরাটি এখন ওপেন করব, এবং গুগল ক্যামেরাটি ওপেন করার পরে দেখতে পাচ্ছেন পারমিশন চাচ্ছে। সো আমরা সবগুলো পারমিশন অ্যালাউ করে দিব, এবং অ্যালাউ করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরাটি কিন্তু এখন রান করছে। এবং আমি যদি উপরে দেখতে পাচ্ছেন লাইন রয়েছে, আমি লাইনে প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখানে পোর্ট্রেট মোড রয়েছে। সো আমরা এখন এই পোর্ট্রেট মোড দিয়ে কীভাবে ছবি তুলবো সেটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। সো বন্ধুরা, প্রথমে আমরা ক্যামেরাটি ওপেন করব, এবং এরপরে আমরা পোর্ট্রেট মোড সিলেক্ট করে নিব, এবং এরপরে সাবজেক্টকে আমরা ফোকাস করে জাস্ট ক্লিকে প্রেস করব, তাহলেই আমাদের পোর্ট্রেট মোডের পিক উঠে যাবে। দেখতে পাচ্ছেন এটি প্রথমে প্রসেসিং হবে, এবং প্রসেসিং হওয়ার সময় একটু খারাপ দেখাবে, কিন্তু যখন প্রসেসিং হয়ে যাবে তখন আপনি পিকচার দেখে বিশ্বাসই করতে পারবেন না যে এটি আপনার ফোন দিয়ে তোলা। এবং যদি আপনার অন্যজনকে দেখানো যে এটি আপনার ফোন দিয়ে তোলা, তাহলেও বিশ্বাস করবে না, কারণ এটি সম্পূর্ণ ডিএসএলআর পিকের মতো লাগবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম H2S ব্লার হয়েছে, কোনো আর্টিফিশিয়াল মনে হবে না। আমি আপনাদেরকে আরও একটি পিকচার তুলে দেখাচ্ছি। প্রথমে কী করতে হবে, আমরা যে সাবজেক্টটি রয়েছে, আমরা সাবজেক্টটিকে ফোকাস করে জাস্ট আমরা কী করব,
ক্লিকে প্রেস করব, মানে আমাদের শাটার বাটনে প্রেস করব, তাহলেই কিন্তু আমরা খুব সুন্দর পিকচার তুলতে পারবো। কিন্তু বন্ধুরা, যদি আমরা আরও ভালো পিকচার তুলতে চাই তাহলে আমাদের যা করতে হবে, আমরা একটু রোদের মধ্যে গিয়ে তারপর পিকচারগুলো তুলব, তাহলে আমাদের কোয়ালিটি আরও বেশি ভালো হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে এবং এরপরে সুন্দর একটি ছবি উঠে যাবে, এবং বন্ধুরা এর মাধ্যমে আমরা পোর্ট্রেট মোডের ভালো সেলফিও তুলতে পারবো। সো বন্ধুরা চলুন এখন আমরা এই ক্যামেরা দিয়ে তোলা কিছু পিকচারের স্যাম্পল দেখে নিই। সো বন্ধুরা, এভাবে আমরাও আমাদের Xiaomi ফোন দিয়ে DSLR মোডে পিকচার তুলতে পারবো। এবং এই প্রসেসটি করার সময় যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সাহায্য করার জন্য সবসময় পাশে থাকবো। এবং বন্ধুরা, এই সকল কিছুই ছিল আজকে পোর্ট্রেট মোড বা DSLR মোডে পিকচার তুলা নিয়ে কিছু কথা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং যদি আপনারা এখনও আইনো বাংলাকে সাবস্ক্রাইব করে না থাকেন বা প্রথমবারের মতো আইনো বাংলাতে এসে থাকেন তাহলে অবশ্যই আইনো বাংলাকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলায় দেখুন, বাংলায় শিখুন।